আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি তৈরি করলাম বিকেলবেলা মুরগিকে কি খাবার দিই এবং শীতের বিকালে মুরগিকে কিভাবে পরিচর্যা করতে হবে এবং ডিম বেশি পাওয়ার জন্য মুরগিকে কি খাবার দিতে হবে, মশা দূর করার জন্য কি করতে হবে, সব কিছু মিলিয়েই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। যারা আমার ভিডিও দেখেছেন যে সকালে মুরগিকে কী খাবার দিয়েছি, দুপুরে কী দিয়েছি, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আমি মুরগির বাচ্চাকে ব্রিডিং করতেছি, যেহেতু মুরগির বাচ্চাকে বিকাল টাইমে আমি হ্যাপাটনিক এবং রেনাসেল, এই যে রেনাসেল রেনাসেল ই, এই দুটি ওষুধ 1 লিটার পানিতে 1 গ্রাম করে মিলিয়ে মুরগিকে বিকালবেলা এই পানিটি দিব। এটি মুরগি বিকেল এবং রাত পর্যন্ত এই পানিটি খাবে। আপনি যতটুকু পানি দেবেন সেই কয়েক গ্রাম অনুযায়ী ওষুধ দেবেন। রেনাসেল ই এবং হ্যাপাটনিক এই দুটো আমি রাত্রে দিব। দেখেন আমার কিন্তু আসরের আজানের পরে এখন একটু রোদ আছে, এখন আমি মুরগিকে এই পানিটা দিচ্ছি। সকালে কি ওষুধ দিয়েছি অবশ্যই জানেন। এই যে মুরগি দেখেন আমার সব ছাড়া। আমি একটা ভুল করেছি যে মুরগিকে এই সময় ছেড়ে দিয়েছি, আপনারা এই ভুলটি আর করবেন না। মুরগিকে অবশ্যই আবদ্ধ করে রাখবেন, যেভাবে চাটই দিয়ে রাখতে হয় সেভাবে রাখবেন এবং সারা রাত লাইট জ্বালিয়ে রাখবেন। সাদা লাইট না, আগের যে কাচের লাইটগুলো ছিল 60 ওয়াটের 100 ওয়াটের সেই লাইটগুলো জ্বালাবেন, তাহলে মুরগির ঘর অনেক গরম থাকবে। আমি একটু অসুস্থ, সেই জন্য আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আজকের ভিডিওটি দিতে বাধ্য হলাম। আমার অনেক ভাইয়ারা আছেন, আপুরা আছেন, যারা আমার ভিডিও দেখেন, অনেক পছন্দ করেন, তারা অনেক রিকোয়েস্ট করতেছে যে আপু একটু ভিডিও দেন, সেজন্য আমি একটু সময় বের করে আজকের ভিডিওটি তৈরি করলাম। বড় মুরগিদেরকে বিকেলবেলা আমি এই যে শুধু পানি দিয়েছি, কোনো ওষুধ না, শুধু পানি দিয়েছি। যত ওষুধ আমি সকালে খাইয়েছি, এই যে দেখেন, এখন আমি দেখাচ্ছি যে মুরগি আমার বিকেলবেলা কতগুলো ডিম দিল। আমার ফার্মি মুরগি আছে আপনার 17টা, 17টা ফার্মি মুরগিতে আমার প্রতিদিন 15টা ডিম দেয়, 16টা ডিম দেয়, আর 7টা আছে দেশি মুরগি, দেশি মুরগি একটু কম বেশি ডিম দেয়। টোটাল মিলে আমি প্রতিদিন মানে অ্যাভারেজ করলে 15টা, আর অ্যাভারেজ না করলে আপনার 18, 20, 19 এরকম ডিম আসে, 15, 18, 20, 19 এরকম ডিম আমি প্রতিদিন পাই। তো এখন আমি হচ্ছি মুরগিদের ঘরে মশার স্প্রে করতেছি আর মুরগির পর্দাগুলো দিয়ে দিচ্ছি। আমি এই স্প্রেটা হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছি। আপনারা অবশ্যই মুরগির ঘরকে মশামুক্ত রাখবেন, মশা যদি মুরগিকে কামড় দেয় তাহলে কিন্তু আপনার এই মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে। যতই ভ্যাকসিন দেন আর ওষুধ খাওয়ান, অবশ্যই মুরগির যে রুমে থাকে সেই রুম যেন মশামুক্ত থাকে। আমি এখন মশার স্প্রে দিয়ে খুব ভালো করে সব জায়গায় স্প্রে করতেছি, যাতে করে মশাগুলো মরে যায় এবং মুরগিকে না কামড়ায়। যদি সম্ভব হয়, যদি আপনাদের কাছে এই মশার স্প্রে না থাকে, তাহলে ওই মুরগির ঘরে ধোয়া দিবেন। ধোয়া দিলেও কিন্তু মুরগির ঘর থেকে মশা বের হয়ে যাবে, কিন্তু অবশ্যই দিতে হবে, এর কোনো বিকল্প নেই। বিকালবেলা অবশ্যই মুরগির ঘরে স্প্রে করবেন। আমি সবসময়ের জন্য মুরগির ঘরে বিকাল টাইমে স্প্রে করি মশা দূর করার জন্য। আর আমি আসরের আজানের পর থেকেই আমার মুরগির ঘরে শুধু দরজাটাই খোলা রাখি, এছাড়া যে তাঁবুটা নিয়েছি সেগুলো সব খুলে দিই, যাতে করে আমার মুরগির ঘরের বাতাস বেশি না ঢোকে এবং মশাগুলো বের করতে সুবিধা হয়। এই যে আমি প্রথমে ছোট বাচ্চার রুমে মুরগির রুমে যে স্প্রে করেছি মশার স্প্রে, এখন বড় ঘরে এই যে মুরগি, যে বড় মুরগি আমার যে ঘরে থাকে সেই ঘরে আমি এরকমভাবে স্প্রে করতেছি। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এই সময় করে উত্তর দিব। আমি সবার কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে যেহেতু গৃহিণী সাংসারিক প্রবলেম থাকে, আমার বাবু আছে অনেক ছোট, ও মাঝে মধ্যে অসুস্থ হয়, সব কিছু মিলিয়ে আমি আসলে সবসময়ের জন্য মানে ভিডিও দিতেও পারছি না আপাতত, আর হচ্ছে কমেন্টের উত্তর দিতেও আমার একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের সকলেরই কমেন্টের উত্তর দিতে। আর আমি অনেক ভিডিও তৈরি করেছি যে ভিডিওগুলো অনেক উপকারে আসবে আপনাদের, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই ছাড়বো, কারণ আমার দোতলা রুম কমপ্লিট হচ্ছে, আমরা উপরে শিফট হব, সেজন্য অনেক সমস্যা চলতেছে, সেজন্য ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। তো এই যে আমার মুরগিগুলো বিকেলবেলা আমার সামনে জায়গা আছে সেজন্য আমি ছেড়ে দিই, এই যে ওরা এখানে পোকামাকড় ঘাস এগুলো খায়। আপনাদের বাড়ির সামনে যদি জায়গা থাকে অবশ্যই মুরগিদেরকে এভাবে ছেড়ে দিবেন, এতে করে মুরগি অনেকটা সুস্থ থাকবে।
আর যাদের জায়গা নেই তাদের কিছুই করার নেই, তারা তো মানে আবদ্ধ ঘরেই রাখতে হবে। তো বিকেল টাইম এই যে মুরগিদেরকে আমি ছেড়ে দিছি, মুরগিদেরকে এখন সব আমি ঘরে নিয়ে যাব। আমি মাগরিবের আগে আগেই সব মুরগিদেরকে ঘরে ঢুকিয়ে দিই, যেহেতু শীতকাল, শীতকালে একটু মুরগিদের পরিচর্যা বেশি করতে হয়, কারণ শীতকালে মুরগি একটু বেশি অসুস্থ হয়। আমি এখন মুরগিকে বিকালবেলা ধান দিচ্ছি। আমি সবসময়ের জন্য মুরগিকে বিকালে ধান দিই, সকালে ধান দিই। ধান খেলে মুরগির চর্বি জন্মবে না এবং ধান খেলে কিন্তু মুরগির ডিম পারবে। তবে ধান হচ্ছে আপনার মানে সাপোর্টিভ খাবার, মানে এটা মেন খাবার সেটা কিন্তু না, মেন খাবার কিন্তু আপনার হচ্ছে ফিড। আমি যে লেয়ার লেয়ার অন যেটা খাওয়াই, ম্যাশ ফিড যেটাই আপনারা পান না কেন, লেয়ার লেয়ারটা খাবেন, এটা হচ্ছে আপনার মুরগির মেন খাবার। বাচ্চাদের যেমন টিফিন হয় না, তেমন মুরগির টিফিন বা মানে ব্রেকফাস্ট বিকালের খাবার হচ্ছে আপনার ধান। কিন্তু বিকাল টাইমে কখনোই মুরগিকে কোনো ভেজা খাবার দিবেন না, যে অল্প কটা ভাত আছে মুরগিকে দিয়ে দিন, না এই ভুলটা কখনোই করবেন না। যত ভেজা খাবার সেটা দুপুরবেলা দিবেন, সন্ধ্যার দিকে এবং সকালে কখনোই মুরগিকে ভেজা খাবার দিবেন না। এই যে আমি মুরগিকে যে ধান দিছি, মুরগি এখন এই ধানগুলো খাবে। আর দুপুরে যে খাবারটি দিই, আসলে এই খাবারটাই এনাফ, আর বেশি মুরগিকে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপরেও যদি চান তাহলে ধান দিবেন। আমি এই যে ধান দিয়েছি দুই মগ ধানেই ওরা আরও সকাল পর্যন্তই খেতে পারবে। তো আমি এখন মুরগির ডিমগুলো তুলে নিব। এভাবে খাবার খাওয়ালে হবে কি, ধান খাওয়ালে আপনার মুরগির চর্বি জমবে না, ডিম বেশি দিবে, আর ভুষি খাওয়ালে আপনার মুরগির স্বাস্থ্যটা ভালো থাকবে, স্বাস্থ্য ভাঙবে না। আর সবসময় মুরগিকে ভিটামিন খাওয়ানোর চেষ্টা করবেন, ভিটামিন খেলে মুরগির রুচি বাড়বে, আর হচ্ছে মুরগি বেশি খাবে, মুরগির স্বাস্থ্য ভালো থাকবে। আর একটি স্বাস্থ্য সবল মুরগি আপনাকে ডিম বেশি দিবে, রোগা মুরগিতে কিন্তু ডিম কম দিবে। আর সত্যি কথা বলতে কি, ফার্মি মুরগি আসলেই ডিমের রানী। ফার্মি মুরগি যেভাবে আপনাকে ডিম দিবে, দেশি মুরগি অন্য মুরগি এভাবে প্রতিদিন আসলে ডিম দেয় না। তো যা অনেকেই বলতেছেন যে আপু আমি বাচ্চা নিতে চাই, আপাতত আমার কাছে কোনো বাচ্চা নেই, আমি যেগুলো উঠাইছি সেগুলো আমি নিজের জন্য, পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের দিকে ইনশাল্লাহ আমি ছোটো বাচ্চা তুলবো, তখন চাইলে নিতে পারেন। কিন্তু যারা খুলনার ভিতরে আছেন তারা পারবেন, আমি বাইরে কোথাও সেল করতে আপাতত পারছি না। এই ডিমগুলো সবই আমার অলরেডি বিক্রি হয়ে গেছে। আর যারা 20 ডিম বিক্রি করবেন তারা বলেন যে কত করে ডিম, 17-18 টাকা, অনেকে 20 টাকা করেও বিক্রি করে থাকেন। তবে ডিম বিক্রির থেকে আমার মনে হয় বাচ্চা ফুটিয়ে বিক্রি করলে সেটাতে লাভ বেশি হয়। ডিম বিক্রি করলে অতটা বেশি লাভবান হওয়া সম্ভব না, কারণ আপনার একটা ডিম কতই বা নিবে। বাজারে যেহেতু হঠাৎ করে ডিমের দাম কমে গেছে, কিন্তু খাবারের দাম কিন্তু প্রতি বস্তায় 225 টাকা করে বেড়ে গেছে। এই জন্য আমি মনে করি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করলে সেটি বেশি লাভ করা যায়। তো এই যে আমার ছোট বাচ্চাগুলো, এদেরকেও আমি এখন এই যে বিকালে পানি, ওষুধের পানি দিছি, আর হচ্ছে ফিড দিছি, ফিড দিয়ে আমি এখন চলে যাব। আর চেষ্টা করবেন মুরগিকে আদা বা রসুন এরকম 1 লিটার পানিতে 1 চামচ পরিমাণে আদা বাটা দিতে, তাহলে শীতকালে ওদের শরীরটা হিট থাকবে, গরম থাকবে। আদা রসুন এটা কিন্তু মুরগির জন্য অনেক উপকার। তো আমার কিন্তু এই যে ছোট মুরগিদের মানে আজকের মতো পরিচর্যা শেষ, আমি তালা লাগাই দিচ্ছি, লাগিয়ে আমি এখন চলে যাব। আল্লাহ বাঁচালে আর সকালবেলা দেখা করব ওদের সাথে। আর এখানে এই যে দরজার এখানে একটু ফাঁকা আছে, সেজন্য আমি একটা কাপড় দিয়ে দিচ্ছি, যাতে করে ওইখানে কোনোভাবে ইঁদুর বা ছুঁচা না ঢোকে, বাতাস না ঢোকে, সেজন্য আমি এই কাজটি করলাম। আর এই দেখেন মুরগি এখনও ঘরে যায় না। তো এই যে আমার বড় মুরগি সব ঘরের ভিতরে। এখন বড় মুরগিদেরকেও আমি লাইট বন্ধ করে বড় মুরগিদের একটু অপেক্ষা করতেছি, যে ওদের ধানটা যেন একটু খাওয়া হয়। ধান খাওয়া হয়ে গেলে আমি লাইট অফ করে দিব। আমি রাত্রেবেলা বড় মুরগিদেরকে লাইট দিই না, ছোট মুরগিদেরকে লাইট দিই, কিন্তু বড় মুরগিদেরকে লাইট দিই না। শীতকালে এই সাদা লাইট না জ্বালিয়ে 60 ওয়াটের অথবা 100 ওয়াটের যে বাল্বগুলো আছে সেগুলো জ্বালাবেন, তাহলে মুরগির ঘর বেশি গরম থাকবে। কিন্তু বড় মুরগিদেরকে লাইট দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে যদি অনেক বেশি ঠান্ডা পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে লাইট দিতে পারেন। আমি এখন বড় মুরগির কাছ থেকে চলে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।